হ্যালো গাছপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন আমার ভিডিও নিয়ে আসা হয় না, আসলে পেশাগত কারণে একটু ব্যস্ত ছিলাম। তো আজ মোটা 15 সেপ্টেম্বর। তো যাদের ছাদ বাগানে বড়ই গাছ বা কুল গাছ আছে তাদের মোটামুটি ফুল চলে আসার কথা। তো আমার এখানে দুটি বলসুন্দি এবং কাশ্মীর আপেল কুল, এই দুটি গাছ রয়েছে। তো এই দুটোতে দেখুন পুরো ভরপুর কিন্তু ফুল এসে গিয়েছে, যেদিকেই তাকান কিন্তু ফুলেরই দেখা পাবেন, এবং প্রত্যেকটা পুষ্প মন্দিরেতে কিন্তু অনেকগুলো কোলে ফুল। তো এটা আসলে যে গাছটি পরিপূর্ণ পুষ্টি পাচ্ছে এটার একটা সাইন। আমি এরই মধ্যে পটাশ, টিএসপি এবং গোবর সার দিয়ে দিয়েছিলাম, তো যার ফলে ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে প্রস্ফুটিত হচ্ছে। এবং এর সাথে আপনার বিভিন্ন যে প্রাণী আসছে পরাগায়ন করছে, আর ফলও কিন্তু অলরেডি দাঁড়ানো শুরু করে দিয়েছেন। তো এই গাছটিতে আমার অগ্রিম কিছু কুলও আছে, আমি যদি পারি আপনাদেরকে দেখাবো। তো এখানে বেসিক কিছু একটু ট্রিটমেন্ট নেওয়া দরকার এই ফল ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য। তো যার মধ্যে এখন যেহেতু ফুল অর্ধেক ফুটে গিয়েছে, আপনারা একটি কীটনাশক সাইপারমেথ্রিন গ্রুপের দিতে পারেন, এর সাথে একটি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে দিলে আপনার কুলের যে হচ্ছে হলুদ হয়ে পড়ে যাওয়া এই জিনিসটি রোধ হয়ে যাবে। আর এই সময় অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানির কিন্তু প্রবাহ ঠিক রাখা। কুল গাছ কিন্তু প্রচুর পরিমাণে পানি টানে, তো যার ফলে আমি কিন্তু এখানে দেখুন অনেক বড় করে অনেক বেশি করে গোবর সার দিয়ে দিয়েছি যাতে মাটিটা ময়েস থাকে। এরপরও কিন্তু এই এত বড় গাছ খুব দ্রুতই কিন্তু পানি টেনে নেয়, তো যার ফলে আমি কিন্তু দুটি এই যে 5 লিটার তেলের আপনার যে ঢপ থাকে এটা দিয়ে ড্রিপ ইরিগেশনের মতো সিস্টেম করে নিয়েছি। তো যার ফলে আমার সারাদিনে একবার পানি দিলে কিন্তু হয়ে যায়। এদিকটাতে দেখুন কিছু আগাম কুল অনেক বড় বড় হয়ে গিয়েছে, এর চেয়েও আরও কিছু বড় কুল আছে আমার গাছে যেগুলো আর কিছুদিনের মধ্যে পেকে যাবে। এই যে যেমন দেখুন এই কুলটা অনেক বড় হয়ে গিয়েছে। তো এই সময় আরও একটি জিনিস যেটা আমি মিস করে গিয়েছি সেটা হচ্ছে বোরন এবং জিঙ্ক, এই দুটি জিনিস আপনি অ্যাপ্লাই করতে পারেন। বোরন মোটামুটি প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম এবং জিঙ্ক আপনার 0.30 গ্রাম মতো আপনি এই 1 লিটার পানিতে ইউজ করে দিতে পারেন। তাহলে কী হবে, এই যে আপনার যে কুল হলুদ হয়ে ঝরে যাওয়া এটা কিন্তু হবে না। এই কুলটা দেখুন যে হলুদ হয়ে ঝরে গিয়েছে, তো এটার আপনার কারণ যেটা সেটা ছত্রাকজনিত হতে পারে, বরণের ঘাটতিজনিত হতে পারে, আর আরেকটি যেটি হতে পারে আমার এক্ষেত্রে যেটা হয়েছিল, একদিন পানি দেওয়া হয়নি যার ফলে এই ছোট যে কুলগুলো আছে এগুলো হলুদ হয়ে গিয়েছে। তো হলুদ হয়ে যাওয়া কুল কিন্তু আর কখনোই আগের অবস্থায় ফিরে আসবে না, বা শুকিয়ে যাওয়া কুল আগের অবস্থায় ফিরে আসবে না, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি যেটা বলি যে পানির ম্যানেজমেন্টটা এখন খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ছাদ বাগানে টবে থাকে সেহেতু আপনার পানির একটু ঘাটতি দেখা দিতে পারে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।